এই যে আমরা এসে পৌঁছালাম সবাই, বর্ডারে ঢুকবো, এখন যাব। দেখুন আপনারা, এই যে দেখুন, এটা হলো বিএসএফ ক্যাম্প অফিস। এই যে এখানে, এটা হলো আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, আর সেটা হলো বর্ডার, ওই পাশটা করিমগঞ্জ। হ্যাঁ মনি, এই যে দেখুন আমরা সবাই এসেছি। এখন আমরা আছি করিমগঞ্জে, কিন্তু যাব ওই সামনে যেটা গেট দেখতে পাচ্ছেন আপনারা, সেই গেটটা হলো বর্ডারের গেট। সেই গেটটা ক্রস করলে ওই পাশটা গেলে তার সেটা হলো বাংলাদেশ। এই তার নাম এখানে সুতাকান্দি, বাংলাদেশ বর্ডার, ঠিক আছে? খুব সুন্দর, কিন্তু আপনারা মাঝে মধ্যে হাওয়া লাগাতে এখানে আসতে পারেন। গরমের মধ্যে আমরা একটু রুদ্র থাকতে এসে গিয়েছি, মানে এখানে অনেকটা সময় কাটাবো তার জন্য। গরু ঘাস খেয়ে পেট সেট ভরে ওরা এখন ওদের ঘরে চলে যাচ্ছে। দেখুন প্রকৃতিটা খুবই সুন্দর লাগছে, দেখেন, ভালোই লাগছে দেখতে। প্রকৃতি সুন্দর আছে এখানে, গাছপালা, পরিবেশ সুন্দর, ভালো। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ওই দিকটা হলো আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, আর ওই দিকটা হলো বাংলাদেশ। এই যে দেখুন এখানে, ফটো রব আপনাদের ফটো। এই যে দেখুন, এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি সবাই বর্ডারে। বাংলাদেশ দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে শান্তা স্টাইল ব্লগে। দেখলেন আপনারা সবাই, এই যে বাংলাদেশটা দেখলাম, দেখালাম সবাইকে, শেয়ার করলাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করলাম সন্তোষ ডেইলি ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ আপনাদেরকে। এই যে আমাদের ভারত মাতা, আমাদের ভারতবর্ষ। টাটা টাটা টাটা, আজকের জন্য আমার ব্লগ এখানে শেষ করছি। টাটা 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 টাটা।